শহরের শুভঙ্কর শিশু উদ্যানের বোটিং পার্কে মুক্ত আকাশের নিচে সবুজে ছোঁয়ার মাঝে ফাগুনের কাঞ্চন ফুলের সুগন্ধে ভরা এলাকা। মালদা জেলা, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে চিত্রশিল্পীরা উপস্থিত হয়েছিলেন এই অনুষ্ঠানে। মুক্ত আকাশের নিচে বসে আপন মনে এঁকে চলেছে ছবি চিত্রশিল্পীরা, আর সেই শিল্পীদের চিত্রাঙ্কন দেখতে ভিড় জমেছিল উৎসাহী জনতারা। আজ এই ছবি প্রদর্শনের সাথে সাথে চিত্রশিল্পীদের স্মারকলিপি দেওয়া হবে ও বিশেষ পুরস্কৃত করা হবে সংস্থার তরফ থেকে। হ্যাঁ, আপনারা আজকে এখানে কি ধরনের আর্ট এবং কি প্রোগ্রাম করতে চলেছেন? আমরা এখানে ছবি আঁকার একটা কর্মশালা করছি। কর্মশালাটা বর্তমান যে আর্থসামাজিক পরিবেশ পরিস্থিতি চলছে, আপনারা দেখছেন, আপনারা সাংবাদিক মানুষ, খবরও রাখেন। হ্যাঁ, তো এরকম একটা ব্যতিক্রমী পরিবেশ বা যদি তৈরি হয় এখানে, যদি এসে সবাই ছবি আঁকছে, সবাই ক্রিয়েটিভ বা নতুন ভাবনা ভাবছে, হ্যাঁ, এই জায়গাটায় যে এসে আপনারও ভালো লাগবে, এমনকি বাইরের যারা নন শিল্পী, নন আর্টিস্ট আছেন তাদেরও ভালো লাগবে। হ্যাঁ, তো এই পরিবেশটা তৈরি হোক এবং মানুষের চিন্তাভাবনার একটা উন্নতি জায়গায় হোক, এবং আমাদের শিল্পীর ও শিল্পীর মধ্যে সংযোগটা খুব বেশিভাবে গাঢ় বা প্রগাঢ় হোক, তো এটা খুব ভীষণ প্রয়োজন বর্তমান সমাজে। সেই জন্যই আমরা এই ধরনের কর্মশালাগুলো অ্যারেঞ্জ করি। ক্রিয়েটিভ ব্রাস সংস্থা ও চিত্রশিল্পীদের মূল উদ্দেশ্য, যুব সমাজের ছেলেমেয়েরা যদি এগিয়ে আসে এই কাজে, তাহলে বিদ্রূপ অন্যায় অনেকটাই কমে যাবে। কারণ চিত্রশিল্পীদের চিন্তা ভাবনার গতিবিধি একটা ভালো মাত্রায় নিয়ে যায়। তাছাড়া সরকারি কিছু দপ্তরের চিত্রাঙ্কন ছাড়া কোনো কাজ হয় না। শুধু তাই না, চিত্রশিল্পীদের কেন্দ্র সরকার থেকে শুরু করে রাজ্য সরকার বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থা রেখেছে। রাজ্য সরকার শিল্পী ভাতা দিচ্ছে, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে চিত্রশিল্পীদের চাকরির জন্য বিশেষ কোঠা আছে। অনেকেই হয়তো এ খবর জানে না। আমরা চাই যুব সমাজ এগিয়ে আসুক। তো আমাদের যেরকম প্রত্যেকটা দেশের যে গভর্নমেন্ট আছে, সেই গভর্নমেন্টের সাথে আমরা টাই আপ করে পার্টনারশিপে কাজকর্ম করি। আমাদের আন্ডারে আছে 11খানা কান্ট্রি। তো আমরা এখানকার যে মিনিস্ট্রি অফ কালচার আছে সেটার মাধ্যমে আমরা কাজকর্ম করি। ওনারা আমাদেরকে ডেকে এনেছে যে আমরা এরকম ধরনের প্রোগ্রামগুলো করি। তো এখানে কোথায় কী অসুবিধা হচ্ছে আমরা এনাদের কাছ থেকে যদি জানতে পারি, বা তাহলে আমরা সেই তথ্যগুলোকে পৌঁছাতে পারবো। যেরকম আমি এখানে দাঁড়িয়ে শুনলাম, ওনারা যদি সেগুলোকে অ্যাপিল করে আমরা সেটাকে আরও সাকসেসের জায়গায় নিয়ে যেতে পারি। এবার আমরা যদি তাদের তথ্যগুলো জানতে পারি বা তাদের কী কী অসুবিধা তারা যদি আমাদেরকে লিখিতভাবে জানায়, তাহলে অবশ্যই আমরা সেটাকে নিয়ে করতে পারবো। অবশ্যই এরা যেহেতু আলোচনা করেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মাধ্যমে যেতে পারে, সেটা একটু খুব স্লো মোশনে হবে, আর যদি ডাইরেক্ট তারা সেন্ট্রালে আপিল করে সেটাকেও করে দেওয়া যাবে। আজকে আপনাদের এখানে কী প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে? প্রোগ্রামটা মূলত হচ্ছে ওয়ার্কশপ, আর্ট ক্যাম্প। আর্ট ক্যাম্পের বিষয়টা হচ্ছে যে সবাই মিলে একসঙ্গে একই জায়গায় আউটডোরে ছবি আঁকা, পরস্পর পরস্পরের ছবি দেখা, সেখান থেকে কারো যদি শিক্ষণীয় থাকে তো শিক্ষণীয় থাকবে, মত আদান প্রদান, মত আদান প্রদানটা ভীষণ জরুরি। নাহলে কি হয়, একজন যদি নিজের বাড়িতে একা যত ভালোই ছবি আঁকে ও একটা গণ্ডিবদ্ধ হয়ে যাবে। তো আগে তো মনটা খোলা দরকার, মন খুললে তারপর চোখ খুলবে, তারপর হাত খুলবে। তো এই ক্যাম্প সারা পৃথিবী জুড়েই হয়। ক্যাম্প, একটা ক্যাম্প করা খুব প্রয়োজন, মানে চিত্রকলা চর্চা চালিয়ে যাওয়া। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।